আমাকে নিয়ে যখনই কেউ বিব্রতকর মন্তব্য করেছে, পরবর্তী সময় তার জীবনে সে বিব্রতকর নিজেই করেছে, তা আমি ওই ফানি পাত্রটা কখনোই হতে চাই। করিমনির স্বামী শরীফুল রাজের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে চরমভাবে বিপাকে পড়লেন শবনম বুবলি। ওপেন ক্যামেরায় রাজের সঙ্গে যে দৃশ্যায়ন ইতিমধ্যেই একটা আলোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়। মন্তব্য রয়েছে সবশেষে করিমনির স্বামীর উপরেও নজর দিয়েছেন বুবলি, তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। সিনেমার প্রচারণায় এসে ওপেন ক্যামেরায় মাখামাখি সিন করে এই মুহূর্তে আলোচনার শীর্ষে রয়েছেন দেয়ালের দেশ সিনেমার আলোচিত জুটি শরীফুল রাজ এবং শবনম বুবলি। প্রথমবারের মতো সিনেমার পর্দায় জুটি করেছেন ঢাকায় সিনেমার এই দুই আলোচিত তারকা। তবে পর্দার বাইরে জনমুখে মাখামাখি সিন করে এই মুহূর্তে যেন বেশ বিপাকে পড়লেন বুবলি। কেননা সিনেমা হল থেকে বের হতে বুবলিকে সেভ করার অনুকরণে পেছন থেকে শরীরে হাত লাগিয়েছেন শরীফুল রাজ। তবে রাজের এমন কাণ্ডে বুবলির পক্ষ থেকে কোন রকম প্রতিক্রিয়ামূলক মনোভাব না থাকায় সমালোচনায় জড়িয়েছেন বুবলি। জনমুখে রাজ বুবলির এমন কাণ্ডে বেশ আপত্তিকর মন্তব্যই করছেন নেটাগারিকরা। কেউ তো এমনও বলছে যে বুবলি প্রতিবাদ কি করবে, বরং এটা তো তার কাছে ভালোই লেগেছে, কেননা তার চোখ তো থাকে অন্যের ঘরেই। হয়তোবা এবার পরিমণিকে সরিয়ে রাজের সুযোগ নেবেন বুবলি, যদিও রাজের বিরুদ্ধেও পরকীয়ার অভিযোগ তুলে রাজকে ত্যাগ করেছেন পরিমণি। এদিকে বুবলির এমন ঘটনার পরে জটিলভাবে কম্পেয়ার করা হয়েছে অপবিশ্বাসের চরিত্রের সঙ্গে। চরিত্রের ব্যাপারে অপবিশ্বাস আসলে কতটা সচেতন সেই প্রশ্নটাও উঠে এসেছে। কেননা লক্ষ্য করলে দেখা যায়, শুধুমাত্র এক সাংবাদিক গা ঘেঁষে বসার চেষ্টা করলে সেই সাংবাদিকের প্রতিও ক্ষিপ্ত হয়ে বসেন অপবিশ্বাস। তিনি তার ক্যারিয়ারে 100 সিনেমা পার করেও আজও চরিত্রের প্রতি যতটা সচেতন তা বুবলির মাঝে দেখা যায়নি বলে মন্তব্য রেখেছে অনেকে। শরীফুল রাজার সঙ্গে বুবলির এমন কাণ্ডে পরকীয়ার সমালোচনায় জড়িয়েছেন শবনম বুবলি। তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।